12-13 বছর যদি একটা দল ক্ষমতায় থাকে, তাহলে ছাত্র দল কিংবা ছাত্র শিবির যদি আজকে তার মূল রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো 12-13 বছর, তাহলে ঠিক ছাত্রলীগের মতো বা কাছাকাছি কম বেশি কিছু একটা হতো, একই ধরনের হতো। কারণ মানুষ এমন একটা প্রাণী যার সব ধরনের ক্ষমতা সীমাবদ্ধ করা হয়েছে, কারণ সে অসীম ক্ষমতাকে কখনোই লালন করতে পারে না। এটার একটা ভয়ঙ্কর একটা পৈশাচিক একটি রূপ তার মধ্যে দেখা দেয়, যে কারণেই আওয়ামী লীগ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে, বিশেষ করে 2019-এর নির্বাচন, 14 নির্বাচন। এটা কি বিএনপি চেষ্টা করে নাই 1996 এবং 2006-এ? একই কাজ করেছে, কিন্তু যেটা হয়েছে বিএনপি পারে নাই, আওয়ামী লীগ আজকে সফল হয়েছে, এর বাইরে কিছু না। এটা নিয়ে আমার কোনো উদ্বেগ নাই, কোনো সমস্যা নেই, কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ, হয়তো 5%, 2% এরকম হতে পারে, বেশিরভাগ মানুষ আমরা জন্মগতভাবেই চোর। আমাদের দেশের সিস্টেম এমনভাবে বানানো হয়েছে যে আপনাকে চুরি করতেই হবে। আমি একজন সাংবাদিক, আমার জীবনের করুণ একটা গল্প আপনাদেরকে বলি, এটা শুনতে হবে, শুনলে আপনার পরের কথাগুলো বলতে সুবিধা হবে। একজন মাই টিভির রিপোর্টার, তাকে যদি স্থানীয় প্রতিনিধি হিসাবে মাই টিভিতে চাকরি করতে হয়, তাকে 50,000 থেকে 1,00,000, 2,00,000 টাকা দিয়ে তারপরে বুম আর একটা আইডি কার্ড নিতে হবে, এবং তাকে প্রতি মাসে অফিসে টাকা জমা দিতে হবে, তাকে বেতন দেওয়া হয় না, সে টাকা কোথায় পাবে? তাহলে তাকে নিশ্চয়ই এই বুম এবং আইডি কার্ড নিয়ে চাঁদাবাজি করতে হবে এলাকায় গিয়ে। আমি 21-এর টেলিভিশনের মতো একটা শক্তিশালী গণমাধ্যমের খুব প্রভাবশালী একটা প্রোগ্রামের উপস্থাপক এবং রিপোর্টার ছিলাম। মাঝে মধ্যে আমাকে আমার লাইফে 4-5 দিন এই ঘটনাটা ঘটেছে। যারা বাসের কন্ট্রাক্টর, আমি যখন বাসে বাসা থেকে আসতাম, মাঝে মধ্যে আমি গাড়ি পেতাম না অফিসের, তখন বাসা থেকে আসার সময় বিশেষ করে আমার অফিসের গাড়িতে আসতাম না, বাসে আসতাম, বাসের কন্ট্রাক্টর আমাকে দেখেই কেউ মামা কেউ ভাই স্যার, হ্যাঁ, যে যেভাবে সম্বোধন করে, আমার কাছ থেকে ভাড়া নিতে চাইতো না। তখন আশপাশের, আমার নিজের কাছে আনএনার্জি লাগতো, আশপাশের লোকজন তাকাতো, কার কাছ থেকে ভাড়া নিতে চাচ্ছে না। তিনার মধ্যে একটা ধারণা আছে যে মামা আপনি 21 টেলিভিশনে চাকরি করেন, কেন এই গাড়ি বাসে কেন আপনি, আপনার তো নিজের গাড়ি টাড়ি থাকবে। দেখুন, এই কনসেপ্টটা তার মধ্যে গ্রো আপ হয়েছে ডে বাই ডে। কারণ হচ্ছে তারা মনেই করে একজন সাংবাদিকের অনেক টাকা থাকতে হবে, যেইভাবেই হোক, সবারই যেহেতু আছে, তার মানে এরও নাই কেন, এটাই হচ্ছে তার কাছে প্রশ্ন। আসলে যে যাদের আছে তাদের থাকার কথা না, সেটা তিনারা বুঝেন না। আমার একটা ছেলে মারা গেছে, প্রথম সন্তানটা আমার মারা গেছে, পিজি হাসপাতালে নিয়ে যখন ভর্তি করানো হয়, আমাকে খুব পছন্দের একজন বড় ভাই সেখানকার ডাক্তার, তিনি আমাকে বললেন, ইলিয়াস তুমি যদি পারো, তোমার ওয়াইফের অবস্থা ভালো না, অ্যাপোলো কিংবা স্কোয়ার হসপিটালে নিয়ে যাও, যদি টাকা পয়সার সমস্যা না হয়। তো আমার মাকে অ্যাপোলোতে চিকিৎসা করাই, সেহেতু আমি জানি যে অ্যাপোলোতে অনেক খরচ। তো আমি বললাম, আমার টাকা পয়সা তো অনেক, আমার কাছে তো নাই এত, আমি কীভাবে কী করব। তখন বললো যে ঠিক আছে, আপাতত পিজি হসপিটালে রাখো, আমি অফিসে ফোন করলাম, আমার লোন দরকার। অফিস চেয়ারম্যান আমাকে বললো, অ্যাকাউন্টসে যাও, অ্যাকাউন্টসে তোমার যত টাকা লাগে ওরা দিবে, সমস্যা নেই। অ্যাকাউন্টস থেকে এই টাকার প্রক্রিয়া করে 1,20,000 টাকা নিয়েছিলাম, বা 1,00,000 টাকা নিয়েছিলাম। সেই 1,00,000 টাকা দিতে দিতে যে প্রক্রিয়া হয়েছে, সেই প্রক্রিয়া শেষ করতে করতে টাকা হাতে পাওয়ার আগে আমার ছেলে মারা যায়। তো এই কথাটা যতবার বলতে যাই ততবারই ইমোশনাল হয়ে যাই, কিন্তু এটা আমার জীবনের চরম একটা শিক্ষা। আমার সন্তান টাকার জন্য মারা যায়, হয়তো আল্লাহ তার হায়াত রাখে নাই, কিন্তু আমি নিজেকে সান্ত্বনা কীভাবে দেবো? আমি মনে করি, সবসময় মনে করি, আমি যদি প্রথমে আমার ওয়াইফকে যদি স্কোয়ারে নিতে পারতাম বা অ্যাপোলোতে নিতে পারতাম, তাহলে হয়তো সে বেঁচে যেত। আপনার কি মনে হয় এই ঘটনার পরে আমি ইলিয়াস, আমার সৎ থাকা উচিত বা আমার সৎ থাকা দরকার? কোনোটাই না। অতএব এই দেশের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে, একজন সংসদ সদস্য যখন নির্বাচনে দাঁড়ায়, তখন আপনি বসে থাকেন আপনার চায়ের দোকানে, যেই সংসদ সদস্যের লোকজন আসবে, আপনাকে 1 কাপ চা খাওয়াবে, 50টা টাকা দেবে, 100-500 টাকা দেবে, তারপরে আপনি আপনার সুচিন্তিত মতামত জানাবেন যে কাকে ভোট দেওয়া যায়, টাকাটা কে বেশি দিল রাতের দিয়ে। রাতে এসে টাকা যে বেশি দিল তাকে আপনি ভোট দেবেন। এবার আপনি চিন্তা করুন, আপনার পেছনে যদি একজন এমপির 200 টাকা খরচ হয় বা 100 টাকা খরচ হয়, ধরুন আপনার এলাকায় 2,00,000 ভোটার আছে,
সেই এমপির 2 লাখ ভোটারকে 100 টাকা করে দিতে গেলে 2 লাখ টাকা দিতে হয়েছে। 2 লাখ টাকা এমপিকে কিন্তু আপনাকে সরাসরি আপনার হাতে এসে দিতে পারেন, সেই টাকাটা তার কাছ থেকে আপনার কাছে আসতে অন্তত 20টা হাত ঘুরেছে, তার নির্বাচনী প্রতিনিধি, নির্বাচনী এজেন্ট, তারপরে আপনার গ্রামে যে নির্বাচনী অফিস যিনি আপনার গ্রামে আপনাদের এই এমপির হয়ে কাজ করছে, তিনি সব শেষ পর্যন্ত আসা পর্যন্ত অন্তত 20টা হাত ঘুরতে হয়েছে। এই 20 হাত ঘোরা মানে কি? সেই যে 2 লাখ মানুষের জন্য 100 টাকা করে মানে 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা 20 হাত ঘোরা মানে 40 কোটি টাকা গিয়ে দাঁড়ায়। এমপিকে 40 কোটি টাকা খসাতে হয়েছে আপনার পেছনে নির্বাচন করবার জন্য। আপনি কিভাবে বিশ্বাস করেন বা তার কাছে ভরসা করেন যে তিনি আপনার জন্য সঠিকভাবে নির্বাচন করবেন, সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করবেন, কোনো ঘুষ খাবেন না, কোনো দুর্নীতি করবেন না? কারণ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে আবারও 20 কোটি টাকা খরচ করতে হবে, 40 কোটি টাকা, 60 কোটি টাকা খরচ করতে হবে, কারণ আপনাকে চা খাওয়াতে হবে। এই আপনাকে চা খাইয়েই গোটা 5টা বছর আপনার উপর দিয়ে সে চায়ের কাপ চালিয়ে দিয়ে যায়। এই এক কাপ চায়ের বদলে কত হাজার লক্ষ কোটি কাপ চা তিনি আপনার কপাল থেকে কেড়ে নিয়েছে, সেটা আপনি নিজে চিন্তাও করতে পারেন। এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান সিস্টেম। এই সিস্টেমে আপনি একজন সৎ মানুষ কীভাবে নিয়ে আসবেন? অতএব আমি আওয়ামী লীগের মানুষজন এখন লুটপাট করছে, বিদেশে টাকা পাচার করছে, আমি এটাকে খুব বেশি দোষের কিছু দেখি না, কারণ এটা অন্য দলও করে, তাদেরকে দোষ দিয়ে করবেন কি? আমার সমস্যা একটা জায়গায়, যেই কারণে আওয়ামী লীগের অনেক মানুষজনও আছে যারা আমাদের কথা পছন্দ করে, সেই জায়গাটা হচ্ছে ভারত। হিন্দুরা আমাদের শত্রু না, হিন্দুদের মধ্যে অনেক মানুষ আছে, আমার ফেসবুকে আছে দেখেন, আমার এখানে এসে কমেন্ট করে। অতএব হিন্দুরাও আমাদের শত্রু না, শত্রু হচ্ছে যারা বাংলাদেশে অখণ্ড ভারত বানাতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলতে চায়, তারা আমাদের শত্রু। তাদেরকে নিয়ে আমার সমস্যা। আমি টু দ্য পয়েন্টে খুব ছোট্ট করে আপনাদেরকে এই কথাগুলো বলবো যে ভারত কীভাবে আমাদের উপরে চেপে বসেছে। 1952 সালে আমরা ভাষা পেয়েছি, পৃথিবীর একমাত্র জাতি আমরা যারা কিনা ভাষার জন্য জীবন দিয়েছে। আজকে আপনার সন্তান জন্মের পর কথা শেখার আগে সে হিন্দি ভাষা শেখে। খবর নিয়ে দেখেন আপনার ঘরে হিন্দি সিরিয়াল, হিন্দি কার্টুন, সব কিছু হিন্দিতে হচ্ছে, সেখানে আপনার সন্তান বাংলা ভাষা শেখার আগে কিছু ওয়ার্ড হিন্দি থেকে শিখছেন। কোথায় আমার হিন্দি ভাষা? আমার মতো অল্প ইংরেজি জানা মানুষ, আমার কথার মধ্যে অন্তত 10 থেকে 20 ভাগ ইংরেজি থাকে, কীভাবে বাংলা কোথায় তাহলে? এই বাংলার জন্য জীবন দেওয়া মানুষগুলো বোকা না তাহলে? কেন জীবন দিয়েছেন? 47-এর দেশ বিভাগ সম্পূর্ণই ধর্মের ভিত্তিতে হয়েছে, সেটা নিয়ে আলোচনারই দরকার নাই। আসুন আমাদের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধ চলাকালীন সময়ে আপনারা নিশ্চয়ই জানেন যে নভেম্বরের শেষের দিকে এসে ডিসেম্বর মাসটাতে মূলত যৌথ বাহিনীর যে অভিযান শুরু করা হয় সেটাতেই পাকিস্তান বাহিনী নাস্তানুবোধ হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। সেখানে ভারত বাহিনী বাংলাদেশকে মুক্ত করেন ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যায় যে নারীদেরকে ধর্ষণ থেকে শুরু করে এই লুটপাট, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, এই ধরনের অনেকগুলো ঘটনা ভারতীয় বাহিনী করেছে। কারণ হচ্ছে তারা চায় যে বাংলাদেশের মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাবটা এমনভাবে তৈরি করতে যাতে তাদেরকে সারা জীবন ঘৃণা করে। আমাদের কোনো সমস্যা নাই, পাকিস্তান এমন একটা জাতি যে জাতিটা কিনা এখন পর্যন্ত বিদেশে হয়তো আপনাদের কারো যদি পাকিস্তানের লোকজনের সাথে একসাথে কাজ করতে বা যে কোনো কারণে দেখা হয়, দেখবেন এদের মতো বেয়াদব জাতি পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা নাই এখন পর্যন্ত। আমরা এখনও কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষকে পছন্দ করি, তাদের ক্রিকেট টিমকে আমরা বাংলাদেশের 80 ভাগ মানুষ পছন্দ করি, কিন্তু এই পাকিস্তানের মানুষ এখন পর্যন্ত বাঙালিদেরকে নিকৃষ্ট জীব মনে করেন। তো সেই পাকিস্তানিদেরকে আমরা ঘৃণা করা উচিত, কিন্তু সেটাকে আরও বেশি উস্কে দেওয়ার জন্য ভারত নিজে থেকে মেয়েদেরকে ধর্ষণ করেছে, নিজে থেকে আমাদের দেশের যে বুদ্ধিজীবী হত্যা দিবস করি আমরা, সেই বুদ্ধিজীবী হত্যা দিবসের পুরো ঘটনাটার সাথেই নাকি ভারত জড়িত, এবং যার এক্সটেনশন হচ্ছে মেজর জলিল এবং চলচ্চিত্রকার জহির রায়হান, এই দুজনকে খুন করা। মেজর জলিলকে খুন করা হয় কারণ তিনি বাংলাদেশ যখন স্বাধীনতার পরে, আপনারা জানেন যে ভারতীয় বাহিনী কিন্তু বাংলাদেশে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ছিল, 15 তারিখে সম্ভবত তারা বিদায় নেয় বাংলাদেশ থেকে। এই যে জানুয়ারি থেকে এপ্রিল, এই পুরো সময়টা আমাদের দেশে তারা ছিল, এবং আমাদের দেশে নানান ধরনের মেশিনারিজ থেকে শুরু করে ভারতীয় পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, তাদের মজুতকৃত অস্ত্র, বিদেশ থেকে আসা বিভিন্ন ধরনের সহায়তা, সব কিছু লুটপাট করেছে তারা। এবং এটা সুনীল গঙ্গোপাধ্যায় ভারতীয় মানুষ, তিনি নিজে লিখে গেছেন, তার বইতে নিজে লিখেছেন তিনি এই বিষয়গুলো। সেই জায়গাতে তারা মুক্তিযুদ্ধের আগে এই কাজগুলো নানানভাবে বাংলাদেশের উপরে টর্চার করেছেন। আমাদের স্বাধীনতা পাওয়ার দরকার ছিল, কিন্তু ভারত আমাদেরকে স্বাধীনতা পাওয়ানোর জন্য তারা আমাদের সাথে আসে নাই, তারা তাদের
নিজেদের স্বার্থ আর পাকিস্তানকে দুর্বল করার জন্য আমাদেরকে তারা যুদ্ধের সময় সহায়তা করেছিল। এরপরে যুদ্ধের শেষে আমাদের, আপনারা জানেন যে প্রতিটা দেশের জন্য একটা জাতীয় সঙ্গীত প্রয়োজন হয়। আপনারা দেখুন, সেই জাতীয় সঙ্গীতটা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের একজন মানুষ লিখে দিয়েছেন, তাও সমস্যা নেই, আমরা মেনে নিলাম, তিনি জাতীয় সঙ্গীতই আমরা নিলাম। কিন্তু তিনি যে জাতীয় সঙ্গীতটা আমরা এখন ব্যবহার করি, সেই জাতীয় সঙ্গীতটা কিন্তু তিনি লিখেছিলেন কেন বাংলাদেশের জন্য? তার পুরো যেই কবিতাটা, সেই কবিতাটা তিনি তিনাদের মাকে নিয়ে লিখেছিলেন। তো তিনার মাকে নিয়ে লেখা কবিতার কিছু লাইন কাটছাট করে, যেখানে তাদের হিন্দু ধর্মে বিভিন্ন কথাবার্তা লেখা আছে, সেগুলো বাদ দিয়ে থুয়ে তারপরে আমরা মাকে নিয়ে আসলাম কোথায়, বাংলাদেশের উপরে। তার মানে এই কবিতাটা মনে হচ্ছে জাতীয় সঙ্গীতটা তিনি শুধু বাংলাদেশের জন্যই লিখেছেন। কি নির্লজ্জ, কি মানে বোকা একটা জাতি আমরা চিন্তা করি, আমাদের জাতীয় সঙ্গীত অন্য ধর্মের একটা ধর্মীয় একটা কবিতাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যখন 16ই ডিসেম্বর আমরা দেশ স্বাধীন করি, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কোথায়, সেক্টর কমান্ডাররা কোথায়, কোথায় তারা? কেন ভারতীয় বাহিনীর কাছে সেই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে, কেন ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান হ্যান্ডওভার করে দিয়ে যায় বাংলাদেশ? কেন বাংলাদেশের লোকজন ছিল না? যুদ্ধ কি বাংলাদেশের লোকজন করে নাই? বাংলাদেশের কি সেই ধরনের যোগ্য মানুষ ছিল না? অবশ্যই ছিল। তিনারা কেন ছিলেন না? অর্থাৎ এই প্রক্রিয়াগুলো ভারত বাংলাদেশের উপরে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপরে দীর্ঘদিন ধরে তারা এই ষড়যন্ত্রগুলো করে আসছিল এবং সেটার বাস্তবায়ন হয়েছে 16ই ডিসেম্বর, যে কারণে ভারত 16ই ডিসেম্বরকে তারা তাদের দেশের বিজয় দিবস হিসাবে পালন করে। এটা আমার কথা না, ভারত তাদের মুভি বানিয়েছে, খুব দায়িত্বশীল মানুষ রাজনীতিবিদরা তাদের এই কথা বলেছে যে 16ই ডিসেম্বর হচ্ছে তাদের বিজয় দিবস এবং 71-এর যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। যদি আমার কথায় আপনি যদি ডিফেন্ড করতে চান, তাহলে আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন তাদেরকে প্রতিবাদ জানাতে, তারপরে আমরা বলবো যে হ্যাঁ বাংলাদেশ অন্তত আমরা ঠিক আছে, সেটা করা হয়নি। এরপরে আসুন, বাংলাদেশ স্বাধীনতার পর চলচ্চিত্র এবং নাটক তৈরি করা শুরু হয়। এই চলচ্চিত্রগুলো দিয়ে বাংলাদেশের ইসলাম ধর্ম এবং মুসলমানদেরকে প্রতিটা পদে পদে অপমান করা হয়েছে। আজকে বাংলাদেশের রাজাকার কারা? দাড়ি টুপিওয়ালা লোকজন। 71 সালে বাংলাদেশে কতজন মানুষ জামায়াত করতো? আমি এমনও মানুষের কাছে শুনেছি যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, জামায়াত নামে কোনো দল ছিল এটাও বাংলাদেশের রিমোট এরিয়ার মানুষজন জানত না। কতজন নেতাকর্মী ছিল জামাতের? সবখানেই জামাতের লোকজন গিয়ে করেছে এই দুর্নীতি, এই লুটপাট, এই ধর্ষণ, এগুলো ধরলাম সেটা জামাত করেছে। জামাতের কতজন মানুষ দাড়ি টুপি আছে, তাদের দাড়ি, লম্বা দাড়ি কতজন মানুষের আছে, টুপি কতজন মানুষের আছে? জামাতের লোকজন মাথায় টুপি পরে না, তারা দাড়ি রাখে ছোটো ছোটো, অনেকটা আমার মতো। তাহলে কেন মুক্তিযুদ্ধের সময়ে যে চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের পরে যে চলচ্চিত্রগুলো বানানো হয়েছে, সেখানে শুধুমাত্র দাড়ি টুপিকে অপমান করা হয়েছে? কেন করা হয়েছে? দাড়ি টুপি কি জামাত ইসলামের পাপার পৈতৃক সম্পত্তি? দাড়ি টুপি আমাদের মুসলমানদের ইসলামের সম্পত্তি, এটা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না। সেটার ঘাড়ে বন্দুক রেখে তারপরে আমাদের মুসলমানদেরকে অপমান করা হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি কেন আওয়ামী বিরোধী, এর প্রথম একটা কারণ ছিল, সেটা হচ্ছে 2001 সালে নির্বাচনের সময় পত্রিকাতে দেখেছিলাম রাজশাহীর কোনো একটা জনসভার মধ্যে, জনসভার যে স্টেজ করা হয়েছিল সেই স্টেজের মধ্যে একটা কুকুরকে বসিয়ে রাখা হয়েছে এবং সেই কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে। সেদিন থেকে প্রথম, আমি কিন্তু তখন মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি, সেদিন থেকে আমি চিন্তা করলাম যে এই ইসলাম ধর্মকে নিয়ে এই দলটা একটা নানা ধরনের ষড়যন্ত্রের মধ্যে থেকে তারপরে অপমান করার চেষ্টা করছে। তখন তারপরেও আমি সরাসরি রাজনীতির সাথেও জড়াইনি বা জড়ানোর মতো বয়স আমার হয়নি, কিন্তু আমার প্রতি, আমার মাথায় তখন আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা তৈরি হয় তখন থেকে। সেখানের পরে আপনার জামাত ইসলামকে দেওয়া হলো কি, বাংলাদেশের যে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হবে জামাত ইসলামের কারণে। ভাই, জামাত ইসলাম ডাজেন্ট রিপ্রেজেন্ট ইসলাম, আপনাকে এটা বুঝতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম করা যাবে না, এই কথাটা বলার পরে আপনি মুসলমান থাকবেন কি না সেটার জবাব আল্লাহ একদিন আপনাদের কাছে নেবে। আমার নিজেরও এত ইমান নাই যে বাংলাদেশ এখন ইসলামী রাষ্ট্র হবে বা ইসলামের সব নিয়মকানুন এরা মেনে চলবে, আমার সেই ইমানের জোর আমারও নাই।
আপনি বলতে না করতে পারেন, কোনো সমস্যা নেই। পৃথিবীর বিভিন্ন দেশে এখন, প্রায় সব দেশে এখন ইসলাম থেকে সরে এসেছে, কারণ মানুষ এখন সেই পরিমাণের ধর্মটাকে তারা লালন করতে চায় না। কিন্তু জামাত ইসলামকে বলা হচ্ছে যে জামাত ইসলামের কারণে রাষ্ট্রধর্ম ইসলাম থেকে সরানো হবে। যদি রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকা হয়, আমি জামাত ইসলামের কাছ থেকে আমার ইসলাম শেখার দরকার নাই, আপনি নিজে কোরআন হাদিস অনুযায়ী যেভাবে চালানো দরকার সেভাবে চালান। আপনি জামাত ইসলামের ঘরে বন্দুক রেখে ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারবেন না। যদি সেটা করা হয় তাহলে আরবে যখন রাসূলুল্লাহ সাল্লাম ছিলেন তখন সেই দেশের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? চার খলিফার রাষ্ট্রপ্রধান কে ছিলেন? সাহাবিদের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? তাবেইন তাদের মধ্যে রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, তারা কি রাষ্ট্র পরিচালনা করে সারা পৃথিবী শাসন করেছে, নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে একজন ইহুদিকে এনে বসিয়েছে আর তারা বিভিন্ন দেশে দেশে গিয়ে ধর্ম প্রচার করেছে? কখনোই না। জামায়াত শিবিরকে দিয়ে আজকে বলা হয় যে ধর্মীয় রাজনীতি করানো যাবে না, ছাত্র রাজনীতিতে ধর্মীয় কোনো সংগঠনকে করানো যাবে না। কেন? কারণ হচ্ছে জামায়াতের যে ছাত্র সংগঠন শিবির রক কেটেছে মানুষের। যদি রক কাটার কারণেই ইসলাম ধর্মের কোনো ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত এমন কোনো সংগঠনকে নিষিদ্ধ করা হয়, তাহলে আজকে যারা মানুষ খুন করছে, আজকে যারা মানুষের হাতুড় দিয়ে পেটাচ্ছে, আজকে যারা মানুষ ভালো কোনো কাজ করতে গেলেও তাদেরকে দমন করবার জন্য তারা জানোয়ারের মতো আচরণ করছে, তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? একজন মানুষকে পিটিয়ে খুন করে ফেলা হয়েছে, তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না? যদি শুধু রক কাটার কারণে জামাত ইসলামের ইসলামী রাজনীতিকে বন্ধ করা হয়, মূল কথা হচ্ছে ভারত জামাত ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি সবখানে তাদের সুযোগ সুবিধা নিয়েছে। আপনারা চারুকলার কথা নিশ্চয়ই জানেন, চারুকলা থেকে প্রতি বছর পয়লা বৈশাখে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়, সেখানে বেশ কয়েকটি প্রাণীর অবয়ব তৈরি করা হয় এবং সেগুলো নিয়ে তারা শোভাযাত্রা করেন। তার মধ্যে একটি পেঁচা, পেঁচার সাথে বাঙালি সংস্কৃতি কিংবা বাঙালির স্বাধীনতা সার্বভৌমত্ব এইসবের সাথে কোথায় সম্পর্ক? কিসের জন্য এই পেঁচাটা এখানে এসেছে? পেঁচা হচ্ছে হিন্দুদের লক্ষ্মীর বাহন এবং পশ্চিমবাংলায় প্রতি বছর পয়লা বৈশাখে তারা যে মঙ্গল শোভাযাত্রা করে তাদের হিন্দু রীতি অনুযায়ী, সেই অনুযায়ী বাংলাদেশে মুসলমানদের মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে একটা জিনিস দেখেন, বাংলাদেশে দুদিন আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে যারা বাংলাদেশে কদিন আগে যেসব শিল্পীরা নৌকায় ভোট চেয়েছিলেন তাদের গালে জুতা পিঠা করা হয়েছে। কোথায় ছিলেন আপনারা? বাংলাদেশের শিল্পীর অভাব আছে? বাংলাদেশের শিল্প সংস্কৃতি কি উন্নত না? সারা জীবন দেখেছি বাংলাদেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে, 1999 সালে যে বিশ্বকাপের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো বাংলাদেশে, সেখানেও দেখেছি যে বাংলাদেশের যে কৃষ্টি, বাংলাদেশের যে কালচার, যে পাহাড়ি অধিবাসী থেকে শুরু করে বিভিন্ন পুরাতন যে আমাদের সংস্কৃতিগুলো আছে সেগুলোকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নিজে বসে থেকে যে শিল্প সংস্কৃতি ভারতের এক নগ্ন উপস্থাপন আমরা দেখলাম, সেখানে বাংলাদেশের সংস্কৃতি কোথায়? এটাই চেয়েছেন। এবং আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যখন শানু নিগম গান গাচ্ছিলেন, যিনি মাত্র কিছুদিন আগে আজান বন্ধ করার, ফজরের আজান বন্ধ করবার জন্য দাবি তুলেছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে এসে বাংলাদেশে গান গাওয়ানো হচ্ছে। এবং শুধু তাই না, তিনি যখন গান গাচ্ছিলেন তখন তার পেছনের স্টেজের যে ডিসপ্লেটা ছিল সেখানে হিন্দি ভাষায় কী কী লেখাগুলো উঠছিল। আপনার কি মনে হয় এগুলো পূর্ব পরিকল্পিত না? আপনি একজন আওয়ামী লীগ যদি করে থাকেন, যদি লুটপাট করেন, দুর্নীতি করেন, ধর্ষণ করেন, যাই করেন, যদি ন্যূনতম দেশপ্রেম আপনার মধ্যে থাকে, তাহলে আপনার কাছে আমি প্রশ্ন চাই, উত্তর চাই আপনার কাছে। আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে আজকে আমাদের বর্ডার ব্যবহার করতে দেওয়া হচ্ছে, আমাদের ট্রানজিট করতে দেওয়া হচ্ছে, আমাদের বন্দর ব্যবহার করতে দেওয়া হচ্ছে, আমাদের সীমান্তের মধ্যে, আমাদের সমুদ্র উপকূলের মধ্যে তাদের রাডার বসানোর জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাদের তাদের দেশে সুন্দরবন রয়েছে সেখানে তারা তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে না, অথচ আমাদের এখানে এসে তারা কয়লাভিত্তিক তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে, কীভাবে করছে? বাংলাদেশে তারা মানুষ পাঠাচ্ছে সেটাকে তারা কিছু করতে পারছে না, বাংলাদেশের মাদ্রাসার পুলিশ সুপার নিয়োগ হচ্ছে হিন্দু। ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য নর্মাল সিচুয়েশন? একজন দেশপ্রেম যদি আপনার মধ্যে মিনিমাম থেকে থাকে তাহলে আপনি আমার এই প্রশ্নের উত্তরগুলো দিবেন, এবং আমি আশা করি আপনি এগুলো নিয়ে একটু ভাববেন। আমার আওয়ামী লীগ বিএনপি নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বারবার বলি এই কথাগুলো আমি। আমাকে আপনি শত্রু মনে করতে পারেন কিন্তু আমি বারবার বলি এই কথাগুলো,
আমার জায়গা থেকে বলার ঠিক না, আমার সেই বলার যোগ্যতাও হয় না, কিন্তু বলতে হয়, কারণ যে মানুষগুলো বলার জন্য যে চেয়ারে আছেন সেই মানুষগুলো কেউ বলে না। পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন মানুষ, তিনি বলেন যে উদ্বেগের বিষয় না, মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভেতরে। আপনি 40 লাখ 19 লাখ মানুষের যে এনআরসিতে নাম তালিকা করা হয়েছে, সে তাদেরকে কোথায় পাঠাবে? পাকিস্তান পাঠাবে না মিয়ানমার পাঠাবে? অবশ্যই বাংলাদেশে পাঠাবে। সেটা নিয়ে আসামে বিক্ষোভ হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকারি মহল থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হচ্ছে না। সে কারণেই আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি কখনই আওয়ামী বিরোধী মানুষ না। আমি বাংলাদেশের সব রাজনীতিবিদের সমালোচক, এবং তারা যদি ভালো কাজ করে থাকে সেটার জন্য অবশ্যই সুনাম করতে কোনো সমস্যা নেই। এ আওয়ামী লীগ অনেক ভালো কাজ করেছে, কিন্তু যখন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাবে, অনেক মানুষ এই কথাটা বলেন যে আপনি আওয়ামী লীগের কোনো ভালো কাজ কেন বলেন না। আরে ভাই, আওয়ামী লীগের ভালো কাজ করার জন্য তারা কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসছে নাকি? সে নিজে আপনার কাছে গেছে ভোট চাইতে, তারে আমরা নিয়ে আসি নাই, সে নিজে ভোট চাইতে গেছে আপনার পায়ে ধরে। তো তার তো কাজ, এটা উন্নয়ন করা, এটা তার কাজ, এটা কারো বাবার টাকা না। এই টাকাটা জনগণের টাকা থেকে সে এটাকে বাস্তবায়ন করছে, শুধু সে মনিটর করছে। এই মনিটরিংটা কতটা স্বচ্ছ ছিল, কতটা জবাবদিহিমূলক ছিল, সেটা হচ্ছে দেখার বিষয়। সেটা যখন নাই, তখন আপনি কি ব্রিজ বানাচ্ছেন, কালভার্ট বানাচ্ছেন, এটা কারো বাবার টাকা, কারো বাবার স্বপ্নে এই ব্রিজ কালভার্ট হয়ে যায় নাই। অতএব এটা নিয়ে আপনার প্রশংসা করার কিছু নেই, এটা আপনার দায়িত্ব, আপনি আমাকে করুণা করছেন না। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন খেলছেন, তখন আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে, এবং সেই জায়গা থেকে আমি আওয়ামী লীগের বিরোধিতা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, আপনাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত, আপনি বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছেন, তারপরে এখন পর্যন্ত অন্তত 20% মানুষ আপনার জন্য জীবনও দিতে পারে এমনও হয়তো 2-1% মানুষ আছে। সেই মানুষগুলোর কথা চিন্তা করে হলেও আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার বাবার 1971 থেকে 75 পর্যন্ত ওনার ভূমিকা কী ছিল সেটা নিয়ে কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য তিনি সারা জীবন করে গেছেন। এমন একজন মানুষের দিকে তাকিয়ে হলেও এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিয়ে খেলবেন না। আপনি গত যে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটা করেছেন, সেটা শুধু বাংলাদেশের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে তাদেরকে নাচার সুযোগ দেন নাই। নগ্ন ব্রা প্যান্টি পরা মহিলাদেরকে দাঁড় করি আপনি যে নগ্ন নাচ সেদিন দেখেছেন, আপনার কাছে আমার প্রশ্ন। আপনি নিশ্চয়ই সেদিন বাসায় গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এবং আপনি নিজেও বলেন যে আপনি তাহাজ্জুদ পড়েন, ফরজ ফজর নামাজ পড়েন এবং কোরআন শরীফ পড়েন প্রতিদিন। যদি পড়ে থাকেন, আমার বিশ্বাস, আপনি মাঝে মধ্যেই বলে থাকেন আপনার পিতা এই স্বপ্ন দেখেছেন, 3G 4G নেটওয়ার্কের স্বপ্ন নাকি তিনি দেখেছেন, কীভাবে এই মাত্র 15 দিন আগে আপনি বললেন প্রতিকূলে এই উপকূলে যে ঘূর্ণিঝড় হলো সেটাকে কীভাবে বাংলাদেশকে সেভ করতে হবে সেটাও নাকি আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন, তিনি আপনার তিনার স্বপ্ন থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন। আমি মনে করি সেদিন সেই নাচ দেখার পরে যাকে উৎসর্গ করেছেন আপনি এবারের বিপিএল, তিনার উপলক্ষে, তিনার আত্মার শান্তির জন্য আপনি সেদিন যে অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠান করার পরে বাড়িতে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন ঘুমিয়েছেন, ফজরের সুবেহ সাদিকের আগে আপনি নিশ্চয়ই আপনার পিতার স্বপ্নে আপনাকে এসে ওসিয়ত করে গেছেন, এবং তিনার যে নেক আমলগুলো তার কবরে গিয়ে পৌঁছেছে সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে গেছেন। যদি না হয়ে থাকে, আজকে বলে গেলাম, আমার হয়তো আপনি অনেক ক্ষতি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মরতে একদিন হবে, সবাইকেই মরতে হবে। মৃত্যুর পরে আল্লাহর কাছে বিচার দিতে হবে, হিসাব দিতে হবে, যে একজন মানুষের নাম ভাঙিয়ে আপনি সারা জীবন রাজনীতি করে যাচ্ছেন, সেই মানুষটার কথা বলে, সেই মানুষটাকে উৎসর্গ করে, একটি খেলার নাম করে আপনি নগ্ন কতগুলো পতিতাকে নাচিয়ে একটা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছেন, একটা দেশের স্বাধীনতা নিয়ে খেলছেন। এই জায়গা থেকে সরে আসবেন, সরে আসলে বাংলাদেশের আমার মতো অনেক মানুষ আছে, আমি প্রকাশ্যে আওয়ামী লীগে যোগ দেব। শুধুমাত্র ভারতের এই আগ্রাসী যে মনোভাব, তাদের যে সারা জীবন বাংলাদেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন বলে আমি মনে করছি। আল্লাহ হাফেজ।